আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে শান্তির বাজার যুব মোর্চার উদ্যোগে একটি বাইক র্যালি সংগঠিত হয় শুক্রবার। এই দিনের এই বাইক র্যালি শুরু হয় শান্তির বাজার মহকুমার অন্তর্গত হঠাৎ বাজার থেকে এবং 8-9 জাতীয় সড়ক এবং বিভিন্ন পথ পরিক্রমা করে শান্তির বাজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে একটি সভায় মিলিত হয়। এই দিনের এই র্যালিটি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই কংগ্রেস সিপিআইএমের জোট অশুভ। বিজেপির লক্ষ্য গ্রামে পাহাড়ে সমপরিমাণ উন্নয়ন, মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এই বাম কংগ্রেসের অশুভ জোটের প্রার্থীদের জামানত জব্দ করা। এই দিনের এই র্যালিতে বিশাল সংখ্যক যুবকের উপস্থিতি দেখে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয় নিশ্চিত বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। 12 থেকে 13 কিলোমিটার আজকে আমাদের যে আসন্ন লোকসভা নির্বাচন পশ্চিম আসনের যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে আমি বলবো শান্তির বাজারে যেই রকম একটা সাড়া পেলাম, সত্যি আমি সাড়া দেখে আমি বলতে পারি যে আগামী যে 4ই জুন যে রেজাল্ট কী বেরোবে সেটা কিন্তু আজকেই বলা যায়। এবং একটা উৎসাহের একটা এবং উদ্দীপনা সেটা কিন্তু আমি পরিলক্ষিত করেছি। এবং যেখানে যাই আমি আজও যেভাবে আমি সাংবাদিক ভাইদের আমি বলেছি, যেখানেই যায় মানুষের মধ্যে একটা কবে মোদিজিকে আশীর্বাদ করবে ওই দিনটির জন্য খালি অপেক্ষা করে। এবং আমি নিশ্চিত যে আগামী আমাদের দুটো আসন সংখ্যা এখানে পশ্চিম এবং ওইদিকে পূর্ব দিকে আছে, পূর্ব দিকে আমাদের মহারানী কীর্তি সিং দেবর্মা মহোদয়া দাঁড়িয়েছে এবং দুটো সিটে আমরা বিপুল ভোটে আমরা জিতব, এর মধ্যে কোনো মানে মানে বলার অপেক্ষা রাখি। এই দিনের এই র্যালিতে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মণ, 36 শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, যুবমোর্চার প্রাক্তন সভাপতি নবাদল বণিক, যুবমোর্চার রাজ্য সম্পাদক সুমন দেবনাথ, যুবমোর্চার শান্তির বাজার মণ্ডল সভাপতি রামপ্রসাদ শীল সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।